আজকে আমি হাজির হয়েছি ম্যাগির একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম কিন্তু পাহাড়ি স্টাইল ম্যাগি। এই রেসিপিটি হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না আজকে এই রেসিপিটি তাদের জন্যই। আর এই রেসিপিটিতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে একবারে দেখে নেওয়া যাক। আর আমার নাম অর্পিতা। প্রথমেই কিন্তু আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, এবং তার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এবং এই পেঁয়াজটাকে কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নেব, তাতে সহজেই কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। তারপরে আমি কিন্তু এখানে নিয়ে নেব কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ইউজ করছি। এরপরে কিন্তু আমি এখানে একটি টমেটো কেটে নিয়েছিলাম, আর এই টমেটো দিলে কিন্তু খুবই ভালো টেস্ট হয় এই ম্যাগিতে। তো এই জন্য আমি এই টমেটোটাকেও কিউব করেই কেটে নিয়েছি। তারপরে আমি এখানে হাফ ক্যাপসিকাম ইউজ করব। আর এই ক্যাপসিকামের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে, যাদের ভালো লাগে না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, আর যে যার পছন্দ মতন এখানে ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এরপরে আমি একটি গাজর নিয়ে নিয়েছি, এখানে হাফ গাজর আমি ইউজ করব। আর গাজরটাকেও কিন্তু আমি একইভাবে কিউব করে কেটে নেব। এখানে সব কিছুই আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যাতে সহজেই সবজিগুলো নরম হয়ে যায় এবং ভাজতেও খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা চাইলে এখানে মটরশুঁটি ইউজ করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতন এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছিলাম, এবং পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এবং গাজর কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। কারণ এগুলো একটু নরম হতে সময় লাগবে, তাই এগুলোকে আগে আমি ভেজে নিয়েছিলাম। যখন অল্প একটু নরম হয়ে গেছে, তার মধ্যে আমি কিন্তু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম এবং টমেটো কুচিটাও দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো সহজেই কিন্তু নরম হয়ে যায়। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু পরিমাণ মতনই নুন দিতে হবে, এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো। তারপর সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, আর এই জলটা যখন ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে আমি দুটো ম্যাগি দিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা যখন একদিকে একটু নরম হয়ে গেছে, তখন পুরো ম্যাগিটাকেই কিন্তু আমি খুলে দিয়েছি। এরপরে এর মধ্যে আমরা ম্যাগি মশলা দিয়ে দেবো। এই ম্যাগি মশলাটা ম্যাগির মধ্যেই ছিল, তো এই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু খুব ভালোভাবে আমরা সব কিছু মিশিয়ে নিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে মিশে যায় ম্যাগির সাথে মশলাগুলো। আর দেখুন, আমাদের ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা গরম গরম এটিকে সার্ভ করে দেব। এই ম্যাগি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্টস করে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ম্যাগির এই পাহাড়ি রেসিপিটি দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।